জনগণকে পুষ্টি ঘাটতি পূরণে মুরগির পা রান্না করে খাওয়ার পরামর্শ দিয়েছে মিশর সরকার। বর্তমানে চরম অর্থনৈতিক সংকটে মিশর বর্তমানে এমনই ভয়াবহ অবস্থা যে দেশটির নাগরিকরা তাদের পরিবারকে ঠিকমতো খাওয়াতে পারছে না। জনগণ সাধারণত মুরগির পা খায় না, তারা সেগুলো ফেলে দেয় এবং রাস্তার কুকুর বিড়াল তা খায়। কিন্তু সরকারের সবশেষ এমন পরামর্শে চরম খেপেছে জনগণ, সেই সঙ্গে এর প্রবল সমালোচনা চলছে। বর্তমানে বিশ্বের অনেক দেশেই মুদ্রাস্ফীতিতে ভুগছে এবং তা 30% একটু উপরে আছে, মিশর এর মধ্যে অন্যতম। এর আগে রান্নার তেল ও পনিরের মতো পণ্য দেশটির সাধারণ জনগণের নিত্যদিনের রান্নার প্রধান উপকরণ ছিল, কিন্তু বর্তমানে এসব পণ্য তাদের কাছে বিলাসিতা হয়েছে। এসব পণ্যের দাম গেল কয়েক মাসের মধ্যেও 2 থেকে 3 গুণ বেড়েছে। দেশটিতে এখন মুরগির পায়ের দাম 20 মিশরীয় পাউন্ড বলে জানান তিনি। এছাড়া মিশরের গিজা মার্কেটে পোল্ট্রি মুরগি বিক্রেতার পাশে দাঁড়িয়ে এক ব্যক্তি বলছিলেন, হে সৃষ্টিকর্তা, আমাদের মুরগির পা খাওয়ার মতো অবস্থায় নিও না।